নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। তো আজকে রথযাত্রার উপলক্ষে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমি এখন ভালো আছি। তো আজকে রথযাত্রার উপলক্ষে দেখুন, তাই দেখুন বন্ধুরা, আজকে তো রথ আমাদের ঘরে হয়, ওই তো স্নান যাত্রার সময় দেখা মানে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ওই ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন। তো আজকে তো রথ বের করবো, ওই জন্য ঠাকুরের জন্য পুজো করবো। রথটা দেখুন পুজো হবে, ওই জন্য এই জিনিসগুলো নিয়ে নিয়েছি, এগুলো প্রসাদ বানাতে হবে। সুপারি আছে, এগুলো সব লাগে আমাদের, যা যা নিয়মে লাগে সব নিয়ে এসেছি। লাড্ডু, মিষ্টি, এরকম পকেট, সব কিছু ফুল একই সাথে নিয়েছি। জবা ফুল, কঙ্ক ফুল, বেলপাতা, গাঁদা ফুল সব নিয়েছি, রজনীগন্ধা ফুলটাও নিয়েছি। তিনজনকেই দিতে হবে, তো ওই জন্য কিছুভাবে আনা হয়েছে, সব করিয়ে দেওয়া হবে। আর ছেলে আমার নিজের হাতে তৈরি করছে ওদের জন্য, এই দেখুন এখানে আমার ছেলে নিজের হাতে বানাচ্ছে। এইরকম এটা বড়ভদ্রকে দেওয়া হবে, এটা সুভদ্র মাকে দেওয়া হবে, এইটা জগন্নাথ বাবাকে দেওয়া হবে। এই তিনটে বানালো ছেলেটা নিজের হাতে, আরও একটুখানি কি বানাচ্ছে আমি জানি না। তো এইগুলো আমাদের গাছের, তো এইগুলো নিয়ে পরে কিছুটা নিজের হাতেও মানে বানিয়ে ঠাকুরকে পড়াবে, ওই জন্যে নিজে বানাচ্ছে। আর এগুলো তো কিনা ফুল, এইগুলো সব কিনে নেওয়া হলো। আর ওখানে সুশান্ত কাজে লেগে গেছে, আজকে যেহেতু খিচুড়ি বানাবো তো খিচুড়ি প্রসাদ করবো, অন্ন প্রসাদ। তো সব বাচ্চারাই যাবে, সব মহিলারা আমরা সব একসাথে রথ মানে রথের করি, তো বেশ আনন্দ হয়, খুব ভালো লাগে। তো ওই জন্যে খিচুড়ির জন্য সব কিছু এখানে প্রসাদের জন্য বানাচ্ছে, সবজি, মুই, কুমড়ো, আলু। আর মা রান্নাঘরে মা রান্না করছে, আর আমি এখন পুজোর এদিকে সামানগুলো সব রেডি করছি। আর বাবা এখন মানে কি বলবো, বাবা এখন কাজে লেগে পড়েছে, সবজি কাটছে, কাটতে কাটতে এত হাসছে, এত হাসছে, বাপরে গেছে, পড়ে যাচ্ছে। বন্ধুরা আমি একটু রেখে দিই, এই দেখুন গোমাতা চলে এসছে, আওয়াজ দিচ্ছে, ওকে কিছু খাইয়ে দিই, চলুন। তো বন্ধুরা দেখুন ভাত আর কিছু রুটি আছে, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি। ফেলিস না, ফেলিস না, দেখছেন কত সুন্দর খাচ্ছে। আজ কি, আজ রথযাত্রা, ওই জন্য এসেছিস তো? হ্যাঁ, সোনা আমার জামাটাকে কি করলে, কি করলে, ও মায়ের কাছে চলে এসছে, খেতে চলে এসছে, ও জানে যে দেবে, ওই জন্য দোয়ারের মধ্যে আওয়াজ করছিল, দেখছেন। তো বন্ধুরা আজকে তো রথ বের হবে, তো ওই জন্য রথের উপলক্ষে যারা যাবে তাদেরকে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো ওই জন্য অন্ন প্রসাদ হচ্ছে খিচুড়ি, তো সুশান্ত খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছে, আমি সব কিছু ধোয়াপোছা করে দিলাম, বাটাবুটি করে দিলাম, কাছে সব কিছু জোগাড় করে দিয়েছি। তো সুশান্ত এখন বানাচ্ছে, এই দেখুন, এই দেখুন মা, মাও আছে সুশান্তর সাথে। এই তো, এই তো সুশান্ত লেগে গেছে, সুশান্ত ডাল দিচ্ছে, ওই হাড়িটার মতো ডাল ভিজতে দিয়ে দিয়েছি, ছোটো হাড়িটাতে স্টপে বসিয়েছে, আওয়াজটা বড্ড ডিস্টার্ব করছে। আর ওখানে চাল আছে, তো বন্ধুরা দেখুন আমাদের রথ নিচে নামালো, ছাদে ছিল, বাবা ছাদে বানিয়েছে। আর আমাদের সব বছর প্রত্যেক বছরে হয়, তো আমাদের একটি ছাদে রেখে দিই, আর সেখানে ঠিকঠাক করে মানে 10 দিন আগে থেকে ঠিকঠাক করলো, তো আজকে কমপ্লিট হয়ে গেছে, আর বিকেলে বের নিয়ে যাবে। তো ওই জন্য নিয়ে এসছে বাবা পাখি, ওখানে এখন সাজাবে সব, এই গোপাসন আমাদের শান্ত করে খাবে, খেয়ে না বাবা। এবার আমরা পর্দাটা দিয়ে দেবো, তো মা এখানে খাবার লাগিয়ে দিয়েছে, উপরে চাপানো হবে, ওই জন্য ওদেরকে এবার অন্য ড্রেস পরাচ্ছে। আর এখানে বাবা তাকে রথটা ঠিকঠাক করছে,
এবার ওদেরকে
ফ্যামিলি লিখছে যেমনই হোক। দেখুন বন্ধুরা, রাত্রি হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, এবার আমাদের রথ ঢুকছে। প্রসাদি খা, একবার বলিয়ে, আরে কৃষ্ণ কৃষ্ণ কাকে কাকে বলনা পড়েগা, লাড্ডু লাড্ডু নেই, লাড্ডু নেই, আলু হে আলু, আলু হ্যাঁ, কি সাথ আলু আর পুড়িয়ে কি সবজি আলু কুমড়া। রথটানা হয়ে গেল আর প্রসাদ বিতরণও হয়ে গেল, আমিও
প্রসাদ নিয়ে বসে আছি, আমি যদি না একটুখানি প্রসাদটা খাই তাহলে মনটা ভালো লাগবে, অনেকটা গেলাম হাঁপিয়ে গেলাম। তো যাই হোক, ঠিক আছে, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।